আবির সোজা নলুককে খুঁজতে না গিয়ে ক্যাম্পাসের দিকে গেল। রিধিমা দেখলে সমস্যা আছে, আগে কাকনকে খুঁজতে হবে। ভাবতে ভাবতে পকেট থেকে মোবাইলটা বের করে ফোন দিল কাকনকে। দুবার রিং হতেই সে ধরে ফিসফিস করে বলল, আমি কোনো ক্লাসে কল দিছিস কেন? তোরা না বললাম আমার ক্লাসে থাকলে কল না দিতে। আরে রাখ তোর ক্লাস, ক্লাসের নামে বইবে মায়ে দেখতাছস? ক্যাফেতে আয় জলদি, কথা আছে জরুরি। এখন আইতে পারুম না, ক্লাস শেষ করে আসতেছি। কাকুইন না, 10 মিনিটের মধ্যে যদি না আইসস তোর খবর আছে কয়ে দিলাম। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। আচ্ছা থাক, আসতেছি। তাড়াতাড়ি। এই বলে ফোনটা পকেটে রেখে ক্যাফেতে এসে ঢুকতেই আবির দেখল, টিটি টেবিলের পাশে একটা চেয়ারে চুপ করে বসে আছে নলুক। আবির মনে মনে বলল, বাহ, তাহলে তো দেখছি এক কাজ দুই কাজ উদ্ধার হয়ে গেল। আবির এগিয়ে গিয়ে আরো একটা চেয়ার টেনে বসল। এ কিরে, টঙ্গে তো রিদিমার সাথে দেখা হলো, বললো রেগে আছিস, কি ঘটনা? কি সব তো না জানলেও চলবে, টঙ্গে আসতে পারিনি তাই সরি। এই নে তোর চিঠি। ধন্যবাদ ম্যাডাম। আজকে কি গত 3 দিনের চিঠির উত্তর পাবো নাকি আরো কদিন অপেক্ষা করাবি? আগামীকাল ভাবি, গতকাল লিখতে ভুল লাগিছি রে, সরি। আগামীকাল না পেলে এমনও হতে পারে আমি তোর খুন করে ফেলছি, মনে থাকে জানো? আরে ধুর পাগল, কালকে পেয়ে যাবি। মনে যেন থাকে। ওই ওই কই যাস? বাসায় যাচ্ছি, একটু তাড়া আছে, পরে কথা হবে। এইটুকু বলে আবিরকে কিছু বলার সুযোগ না দিয়েই হনহনিয়ে বেরিয়ে গেল। 503 নম্বর রুম থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগোতেই অরিবের সাথে দেখা হলো কাকনের। অরিব হেসে বলল, কিরে বেটা, তুই এখানে কি করছিস? আরে ইলেকট্রিক ক্লাসে ছিলাম। ওই মার্কা মার কোর্সে ভাই। দাঁড়া দাঁড়া, তুই এখন ইলেকট্রিক ক্লাসে কি করছিস? তোর না একটু শেষ? হ্যাঁ তো কি হয়েছে, আবার করতেছি। আফর লইস না, কি করতে তোর এ আসছিল আমার মনে আছে, ইমপ্রুভ মনে হওয়া সম্ভব না। সত্যি করে রাখো, ইলেকট্রিক ক্লাসে কি করতে গেছিস? আরে একটা মেয়েকে ভালো লাগছে, এলিকে আমাকে পাগলা করতে কেমন হয়েছে নাকি? আমি আবার ওই ক্লাস করতে যাবো। আমি ওইটাই ভাবছিলাম। তা ইনটেক কত, নাম কি? 47, নাম নবনী। গানজে গায়ে সে নবনী সেকশন 2-এর? হ্যাঁ। তুই এত কিছু জানাস কেমন? কাকন তুই আজকে থেকে নবনী থেকে দূরে থাকবি, তোর ইলেকট্রিক ক্লাসও করা লাগবে না, ক্লিয়ার? না ক্লিয়ার না, আমি কার কাছে থাকবো কি থাকবো না, কার ক্লাস করবো কি করবো না, সেটা আমার ব্যাপার। তোর কি এত সমস্যা রে? কোনো সমস্যা না, খালি কইলাম ঘুরে থাকবো তো থাকবো। মেয়েটা আমার বোন হয়, তোর লুচ্ছামি অন্য জায়গায় গিয়ে কর। লুচ্ছামি মানে? ওই তুই কী করতে চাস? আর তোর বোন হলো কোথেকে? আমি তো জানি তোর কোনো আপন বোন নাই। আর ক্যাম্পাসে যে কেউ তোর ভাই ডাকলে তুই ভাইও যাবি নাকি? আজীব তো। আমি তোরা না করে দিছি কাকু, আমি যদি আর কোনো দিনও তোর নবনীর আশেপাশে দেখছি বা তোর মুখে নবনীর কথা শুনছি তাহলে ভালো হইব না কয়ে দিলাম। যা থাকলাম না তোর কি করবি তুই? যা। অরিবকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে যায় কাকন। অরিবও কথা না বাড়িয়ে অন্যদিকে চলে যায়, তবে মনে মনে কাকনের প্রতি ক্ষোভ বাড়তে থাকে। যদিও কাকন অরিবের ভালো বন্ধু, তবুও জেনে বুঝে কাকনের সাথে নবনীকে সম্পর্কে জড়াতে দিতে নারাজ সে। একদিকে আবির চিঠি হাতে বাসার দিকে রওনা হলো, আর অন্যদিকে কাকন মেজাজ খারাপ করে অন্য রাস্তায়। দেখা করার কথা দুজনেই ভুলে গেছে। নলুকের মা রেহানা বেগম চিন্তিত হয়ে রিধিমাকে ফোন দেয়। হ্যালো রিধিমা। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? হ্যাঁ মা, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? বাসার সবাই ভালো তো? জি আন্টি, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আচ্ছা মা, একটা কথা জানার ছিল তোমার থেকে। আজকে কি নলুকের সাথে তোমার বা অন্য কারোর সাথে ঝগড়া হয়েছে? মা না তো আন্টি, কারোর সাথে ঝগড়া হবার তো কথা শুনিনি, তবে সকালে আমার সাথে একটু রাগারাগি করলো। কি হয়েছিল? আরে না তেমন কিছু না আন্টি, আমি ওকে একটু জ্বালাচ্ছিলাম আর কি, সবসময় যেমনটা করি। কিন্তু আজকে হঠাৎ করে কেন যে রেগে গেল বুঝলাম না, আমি কিছু জানতে চাওয়ার আগেই রেগে মেগে চলে গেল। তারপর তোমার সাথে ওর আর দেখা হয়েছিল আজকে? না আন্টি, আজকে আর একবারও দেখা হয়নি,
ইভেন ছুটির টাইমে আমি ওকে কল দিয়েছিলাম, কিন্তু সে ধরলই না, তাই আমি একাই চলে আসলাম বাসায়। ও আচ্ছা, কি হয়েছে আন্টি? নোলক ঠিক আছে তো? বাসায় কখন গেল? 10:15 দিকে বাসায় চলে এলো। এরপর থেকে এই পর্যন্ত একবার কথাও বললো না, কিছু খেলও না, অভিমান করে বসে আছে নিজের ঘরে। তাই জিজ্ঞেস করতেই ফোন দিলাম তোমাকে। ও আচ্ছা, সমস্যা নেই আন্টি, ওকে একটু একা থাকতে দিন, নিজ থেকে ঠিক হয়ে যাবে, আমি কথা বলে নিব, সমস্যা নেই, চিন্তা করবেন না আপনি। আচ্ছা ঠিক আছে মা, তুমি ভালো থেকো, তোমার আম্মুকে আমার সালাম দিও, আর সময় করে একদিন বাসায় এসো। জি আচ্ছা আন্টি, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দুজনের কথা বলা শেষ। রেহানা বেগম এতক্ষণ যা বলেছে তা পুরোপুরি সত্য নয়। এর সত্যতা জানতে হলে আমাদেরকে আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্ট্যামারার টাঙের সাথেই থাকবেন। ধন্যবাদ।